हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल पिंकी वाल चैनल। आबार एक नतून भिडियो तुम्हारे सबा के स्वागत। तो तुम्हारा केमन आछो? आशा करछि भालो आछो, सुस्थ आछो। आमिओ भालो आछि। तो चलो बंधुरा, आमि आजके लुचि करब। और आज के शिवरात्रि, शिवरात्रिते तोमादेरके जानाई अनेक अनेक शुभेच्छा एवं अभिनंदन, भालोबासा। तो आज के भात करब ना, कारण निरामिषेर दिने भात खेते पछंद करे ना, लुचिटाई पछंद करे। तो ताई लुचि करब, तबे आमरा तो लुचि खाबो ना, कारण आजके उपोस आछि आमि आर मा। तो चलो बंधुरा, आमि लुचिगुलो करे नेई। तो देखो, आमि बेले रेखेछि, तार आगे आमि एकटा छोट्ट एकटा लुचि करब। कारण पूर्वपुरुषरा नाकि बोले जे जे कोनो जिनिस बानानोर आगे ठाकुरके दिते हय। तो एई देखो, छोट्ट एकटा लुचि करेछि। तो एटाई आमि भेजे निये तारपर ठाकुरके देब, तारपरे आस्ते आस्ते लुचिगुलोके भेजे नेब। तो ততক্ষণে আমি লুচিগুলোকে বেলি। এই দেখো বন্ধুরা, আমার লুচিটা ভাজা হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে দিয়ে দিই। এবার দেখো, আমি এগুলো আস্তে আস্তে একটা একটা করে লুচিগুলোকে ভাজব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লুচিটা ফুলেছে। আমার প্রায় সব লুচিগুলোই ফুলেছিল। দেখতেই থাকো আর কি। মানে আজকে শিবরাত্রি, তো তাই ভাবলাম যে লুচি করি। তো লুচি করছি আর করেছি হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটা হয়ে গেছে, এই লুচিগুলো হয়ে গেলে গরম গরম খেতে দিয়ে দেব ওদেরকে, আমার ছেলেকে, বরকে আর আমার দাদাকে। তো চলো বন্ধুরা, আমার লুচিগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। তো এটাই হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। আর একটা কথা, যে আমি লুচি ভাজার আগে আমি করে নিয়েছিলাম কিছু গোলাপ জামুন, তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। এই দেখো বন্ধুরা, আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো গোলাপ জামুন করেছিলাম লুচি করার আগে। তো চলো সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমি বাড়িতেই এই গোলাপ জামুনগুলো করেছি, কারণ আজকে নিরামিষ, তো তাই একটু মিষ্টি করলাম বাড়িতেই। তো চলো বন্ধুরা, এবার আমি খেতে দিয়ে দিই। খেতে দিয়ে আমি রেডি হয়ে নেব, কারণ আজকে শিবরাত্রি আর শিব পুজোর মানে একটু মন্দিরে যাব মা আর আমি। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি শিবের মন্দিরে। এখানে শিবের মন্দির, এমনকি মা কল্যাণেশ্বরী সবাই এখানে। চলো তোমাদেরকে আস্তে আস্তে আমি মন্দিরটার ভিতরটা দেখাই। তো বন্ধুরা, এই জায়গাটা যে দেখতে পাচ্ছ, এখানে দুর্গাপুজোর সময় যে নবমী হয়, সেই নবমীর দিনে এখানে মহিষ বলি হয় এই জায়গাতে। তো চলো সেই জায়গাটাও তোমাদেরকে দেখাচ্ছি, এই এই জায়গাটাতে, ঠিক আছে? এখানে মহিষ বলি হয়। আর এই চলে এসেছি আমরা শিবের মন্দিরে। এটা শিবের মন্দির, মা যেখানে দাঁড়িয়ে আছে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, তার উল্টো সাইডে আছে মা কল্যাণেশ্বরী, ঠিক আছে? তো মা কল্যাণেশ্বরীর ভেতরটা তোমাদেরকে দেখাতে পারবো না, যতটা পারবো বাইরের দিক থেকে দেখানোর চেষ্টা করছি। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে আমি মন্দিরটার বাইরেটা দেখাই। আর এইখানে বাইরেও আছে শিব ঠাকুর। আর এইখানে যে দেখতে পাচ্ছ, সবাই যারা এখানে পুজো দিতে আসে, তারা মানত করার আগে এগুলো বেঁধে যায়। তোমরাও নিশ্চয়ই জানো হয়তো, দেখো কত বেঁধেছে লোকে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আস্তে আস্তে আমি মন্দিরটার ভেতর বাইরেরটা একটু দেখিয়ে নিই। এই যে এটা মন্দিরটার বাইরে। তো বন্ধুরা, ওই সাইডে যে দেখতে পাচ্ছ, ওই সাইডটাও হচ্ছে শিবের মন্দির, ঠিক আছে? যে ঘরগুলো ওই যে দেখতে পাচ্ছ, তিন চারটে ঘর, তো ওগুলো হচ্ছে শিবের মন্দির হয়। আর এই সাইডে আছে মা কল্যাণেশ্বরীর মন্দির, এটা মা কল্যাণেশ্বরীর মন্দির। আর এইখানে যে দেখতে পাচ্ছ, এখানে যারা মানত করে সফল হলে এখানে পাঠা বলি দেয়।
আর ভেতরটা হচ্ছে এই যে মা কল্যাণেশ্বরী মন্দির, ওই যে ভেতরে আছে মা কল্যাণেশ্বরী। তো ওইটা আমি দেখাতে পারলাম না বন্ধুরা, তো অন্য দিন অন্য সময় কোনো এক সময় তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা দেখো কি ভিড় আজকে, শিবের মাথায় সবাই জল ঢালতে চলে এসেছে, আর এদিকেও মায়ের হয়ে গেল জল ঢালা। তো দেখো এদিকে বললাম না বাইরেও আছে শিবের মন্দির, এই যে শিব ঠাকুর। তো চলো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আর দেখো দুপাশে আছে দোকান, ঠিক আছে এটা বাইরেরটা। তো চলো বন্ধুরা আর ভিডিওটি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।